দেখুন, আশি ওকে আমি রেডি করে ফেলেছি, এখন আমরা ঘুরতে যাব। দেখি, বসে 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 বসে। এ যে না শুয়া, আর চশমাটা এভাবে থাকবে। ও মাই গড, নতুন একটা ড্রেস পরছো। এই যে নতুন একটা ড্রেস পরলো সে, এটা হচ্ছে ওর ঈদের ড্রেস। যাই হোক, ওকে আমি সুন্দর মতো একটু রেডি করালাম, কিন্তু সে চশমা কোনোভাবেই রাখবে না, কোনোভাবেই রাখবে না, কোনোভাবেই রাখবে না। চশমা পরলো মামা, আমি একটু দেখ। এই যে কোনো রকম চশমাটা পরিয়েছি মামা, মামা মামা সে পড়তে চায় না, সে পড়তে চায় না কোনোভাবেই, পড়তে চাও না কোনোভাবেই। এই যে ওর ড্রেসটা, যেটা আমি হচ্ছে শিন থেকে নিয়েছিলাম, আপনাদের সাথে তো শেয়ার করেছিলামই, আমি আমার জন্য নিয়েছিলাম শিন থেকে, এই আর কি। তো আমরা হচ্ছে বাসা থেকে বের হয়ে গিয়েছি। আজকে হচ্ছে নাজমুলের এক ফ্রেন্ডের বাসায় দাওয়াত, রাত করে, যেহেতু নাজমুলের হচ্ছে সকালে কাজ ছিল, সে কারণে হচ্ছে গিয়ে রাতে দাওয়াত। তো বাহিরে বের হয়ে দেখি এত সুন্দর একটা ওয়েদার, আজকে কোনো ঠান্ডাও নাই আবার গরমও নাই, শীতল একটা পরিবেশ, বেশ ভালো লাগছিল। আর নাশুয়াকে তো অন্ধকারে একদমই দেখা যাচ্ছে না, এই যে দেখতেই পাচ্ছেন। আর ও হচ্ছে এখন না আর ঢাকনা লাগিয়ে থাকতে চায় না, সে হচ্ছে একদম সব কিছু দেখতে চায় আশেপাশে, তার জন্য তাকে খুলে দিয়েছি। আর আমাদের ছায়াও দেখা যাচ্ছিল, ভালো লাগছিল। তো এখন আমরা হচ্ছে ট্রামের ওদিকে যাচ্ছি, সবাই নাজমুলের জন্য ওয়েট করতেছে, নাজমুলের ফ্রেন্ডরা। কিছু করার নেই, আমাদের টু মাচ লেট হয়ে গেছে। এইটা হচ্ছে দাওয়াটা ছিল দুপুরবেলা, তো ওর জন্যই হচ্ছে ক্যান্সেল করে সবাইকে আবার রাতে ইনভাইট করেছে। এই দেখেন রাতে ট্রাম দেখতে কীরকম, বেশ সুন্দর লাগছে না? আমার মনে হয় ফার্স্ট টাইম আমি জার্মানিতে রাতে বের হয়েছি, কারো বাসায় যাচ্ছি বা এ আর কি। কিন্তু পর্তুগালে থাকতে আমরা প্রচুর রাতে ঘোরাঘুরি করতাম, এখন এটাতেই যেতে হবে। মোটামুটি ভাইয়া অনেক কিছু আয়োজন করেছে, এই যে পোলাও, হালিম, চিংড়ি মাছ ভুনা, তারপর রোস্ট, ডিমের কোরমা, ঢেঁড়স ভাজি, টিকিয়া, ইলিশ মাছ, গরু মাংস, সালাদ, বেগুন ভাজি। ভাবি যেহেতু নাই, ভাইয়া একা একা অনেক কিছু করেছে, মেবি সারাদিন লাগিয়ে সে রান্না বান্না করেছে। যাই হোক, আমরা অনেক উঁচাতে চলে এসেছি, এই যে কত নিচা, রাতের ভিউ মনে হচ্ছে সব দেখা যাচ্ছে, আশেপাশে যত বিল্ডিং আছে সব দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে এখান থেকে। এই যে আকাশের চাঁদ, চাঁদটাও দেখা যাচ্ছে, বাট চাঁদটা অনেক ঘোলাটে। কোনো বাতাস নেই, তবে ঠান্ডাও নেই, এই আবহাওয়াটা বেশ ভালো লাগছে আমার কাছে। চলে এসেছি, ঘুমিয়ে গেছে নাশুয়া। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।